আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, ডায়াবেটিক্স এমনই একটা রোগ যেই রোগ থেকে সকল রোগেরই উৎস হয়ে যায় এবং সকল শান্তি বিনষ্ট করে দেয়। যদি ডায়াবেটিস রোগী যদি সচেতন না হন এবং সুনিয়ন্ত্রিত জীবনযাপন না করেন, তাহলে তার অচিরেই সব কিছু সুখকে কিন্তু বিসর্জন দিতে হয় নিজের খামখেয়ালিপনা জীবনযাপন করার কারণে। তো অবশ্যই কিন্তু আমাদের যাদের ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিস কখনও নিয়ন্ত্রণ করা, একেবারে চিরতরে ডায়াবেটিস থেকে মুক্ত পাওয়া সম্ভব না, এই কথাগুলো আমার না। যারা ডায়াবেটিস বিশেষজ্ঞ এমনকি বারডেম হাসপাতাল থেকে যারা বড় বড় ডাক্তার আছেন, তারা বলে থাকেন যে ডায়াবেটিস কিন্তু চিরতরে নির্মূল করা সম্ভব না, তবে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং খুব সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভব। ডায়াবেটিস রোগীরাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারে যদি তারা সুন্দরভাবে নিয়ম নীতিগুলো মেনে চলে এবং যেসব নির্দেশনাগুলো দেওয়া হয় ডায়াবেটিস রোগীদেরকে, তারা যদি সেই নির্দেশনাগুলো মেনে চলে, তাহলে তাদের খুব সুন্দরভাবে জীবনযাপন করা খুবই সহজ। তো আজকে আমরা আলোচনা করব পর্যায়ক্রমে, প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা আপনাদের সামনে ডায়াবেটিস সম্পর্কে তুলে ধরব যাবতীয় সব কিছুই। তবে আজকে প্রাথমিক অবস্থায় আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ডায়াবেটিস রোগীরা শস্য ও শর্করা জাতীয় খাদ্য কতটুকু খাবে এবং প্রতিদিন তার খাদ্য তালিকায় কতটুকু এই খাবারগুলো তারা খেতে পারবেন এবং কোন খাবারগুলো তারা খেতে পারবেন না। তো মূলত বন্ধুরা, ডায়াবেটিস রোগীর অবশ্যই কিছু খাবারের নিয়ম মেনে চলতে হবে, বিভিন্ন ধরনের নিয়ম তাকে মানতে হবে। তার মধ্যে খাবারের নিয়ম মানার জন্য সবচাইতে বড় গুরুত্ব দিয়ে দেওয়া হয়ে থাকে, কারণ অনেক খাবারের মাধ্যমে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ অথবা বেড়ে যায়, দুটোই কিন্তু নির্ভর করে আপনার খাবারের উপরে, প্রতিদিন কতটুকু আপনি খাবার। চলুন আমরা জেনে নিই প্রতিদিন আমাদের শস্য ও শর্করা জাতীয় খাদ্য কতটুকু খেতে হবে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে। প্রতিদিন যাদের ডায়াবেটিসের সমস্যা তাদের আটার রুটি 30 গ্রাম অর্থাৎ ছোটো একটা পাতলা রুটি, চিনি ছাড়া পাউরুটি 30 গ্রাম অর্থাৎ 1 থেকে 1.5 টুকরা, তন্দুর রুটি 30 গ্রাম ছোটো একটা অর্ধেক, তন্দুর রুটি 30 গ্রাম অথবা ছোটো একটার অর্ধেক, এবং ভাত 60 গ্রাম অর্থাৎ আধা কাপ, মুড়ি 22 গ্রাম 1 কাপ, চিরা শুকনা 22 গ্রাম আধা কাপ, খই 22 গ্রাম 2 কাপ। দেহের শক্তি চাহিদা পূরণের জন্য শস্য ও শর্করা জাতীয় খাদ্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। বয়স, দেহের ওজন, উচ্চতা ও পরিশ্রমের উপর শর্করার চাহিদা কিন্তু নির্ভর করে, অর্থাৎ আপনি দৈনন্দিন জীবনে আপনার জীবিকা নির্বাহের জন্য আপনি কী কাজ করতেছেন সেই কাজের উপর নির্ভর করে কিন্তু এই দেহের জন্য অর্থাৎ আমাদের শরীরে যে খাবারের চাহিদাটা সেটা শস্য ও শর্করা জাতীয় এরকমের যে পরিমাণটা কিন্তু নির্ধারণ করা হয়েছে। এবং যার পরিশ্রমের সংখ্যা বেশি, কাজের পরিশ্রমের কাজে কাজ করতে হয় তাদের জন্য কিন্তু আরও বেশি হয়। তবে ডাক্তার সাহেবগণ যখন আপনি যেই ডায়াবেটিস ডাক্তার আপনি দেখাবেন, সেই ডাক্তার সাহেব কিন্তু আপনাকে অবশ্যই পরিমাণ নির্ধারণ করে দেবেন। এখানে স্বাভাবিক যে নিয়ম সেটা বলা হয়েছে, এর ব্যতিক্রম হতে পারে, কম অথবা বেশিও হতে পারে, তবে স্বাভাবিক ক্ষেত্রে এগুলো অবশ্যই মেনে চললে কিন্তু আমাদের অনেক সুন্দরভাবে জীবনযাপন করা সম্ভব। এবং নুডলস, শুকনা নুডলস যদি খাওয়ার, কারো যদি নুডলস খেতে ইচ্ছে করে ডায়াবেটিস রোগীর, অবশ্যই খেতে পারবে। নুডলস শুকনা 22 গ্রাম, সুজি শুকনো অবস্থায় 22 গ্রাম, সেমাই শুকনো অবস্থায় 22 গ্রাম, বার্লি শুকনো অবস্থায় 22 গ্রাম, সাগু শুকনো অবস্থায় 22 গ্রাম, আলু ছোটো আলু কমপক্ষে 3টা অর্থাৎ 90 গ্রাম, মিষ্টি আলু 80 গ্রাম, অর্থাৎ মিষ্টি আলুটা মোটামুটি 4 ইঞ্চি লম্বা এবং 1 ইঞ্চি পুরো একটা, আর নোনতা বিস্কুট 15 গ্রাম, 8টা ছোটো বিস্কুট হলেই 15 গ্রাম হয়ে যায়, তার কর্নফ্লেক্স 25 গ্রাম, পারজি শুকনা 22 গ্রাম, ভুট্টা শুকনা 22 গ্রাম, আটা ময়দা বা চালের গুঁড়া 22 গ্রাম। এইরকম যদি একটা ডায়াবেটিস রোগী এই শর্করা প্লাস শস্যজাতীয় খাদ্য যদি এগুলা নিয়ন্ত্রণ করে একটা রোগী প্রতিদিন নিয়ম অনুযায়ী খেতে থাকে, অবশ্য সবগুলো খাবার তো আর একসাথে খাওয়া সম্ভব না। মনে করেন যদি এক ব্যক্তি আজকে ভুট্টা খেলো, তো তার জন্য সর্বোচ্চ ভুট্টা, শুকনো ভুট্টা 22 গ্রাম। মনে করেন একটা লোক আজকে আলু খেলো, তার জন্য আলুর পরিমাণটা হবে 90 গ্রাম অর্থাৎ ছোটো 3টা আলু। মনে করেন একটা লোক ডায়াবেটিসের রোগী, তার সেমাই খেতে ইচ্ছে করেছে, সে শুকনা সেমাই 22 গ্রাম, তারপরে সেটা 22 গ্রাম ওটা তারপরে সে তৈরি করে তারপরে খাবে।
এরপর মনে করেন অনেকের কী বলে মুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে, তো সে 2-1 কাপ মুড়ি খেতে পারবে, অর্থাৎ 22 গ্রাম পরিমাণ। তো এরকমের সবগুলো খাবার তো একসাথে খাওয়া সম্ভব না, অর্থাৎ যদি ডায়াবেটিস রোগী এইসব খাবারগুলো খায় তাহলে এই পরিমাণ তাকে খেতে হবে। আর যেই সব ডাক্তারকে আপনারা আপনাদের চিকিৎসার জন্য নিযুক্ত করেছেন বা আপনারা যার পরামর্শে চলেন, সে তো অবশ্যই আপনাদেরকে নির্ধারণ করে দেবে। তবে আমি এই যে আলোচনা করলাম এটা কিন্তু বারডেম হাসপাতাল থেকে যে একটা খাদ্য তালিকা দেওয়া হয়েছে বন্ধুরা, আমি সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের সামনে সেই বিষয়টাই তুলে ধরলাম। এর ব্যতিক্রম যদি হয় তাহলে অবশ্যই কিন্তু ডাক্তার সাহেব আপনাকে বলে দিবেন। আর আপনাদের প্রতি বিশেষ অনুরোধ যে যেসব নিয়মকানুনগুলো ডাক্তার সাহেবগণ আপনাদেরকে মানতে বলেন আপনার শরীরের উপর, আপনার ডায়াবেটিস পরিমাণের উপর, তারপরে আপনার বিভিন্ন দিক দিয়ে লক্ষ্য করে যখন ডাক্তার সাহেবগণ আপনার পর্যবেক্ষণ করে আপনার সমস্যাগুলো দেখেন, তখন সেই সমস্যাগুলো কিন্তু সমাধানের জন্য ডাক্তার সাহেব কিন্তু আপনাকে পরামর্শ দিয়ে থাকেন। তো আপনাকে সুনিয়ন্ত্রিত এবং সুন্দর জীবনযাপন করার জন্য, সুস্বাস্থ্য জীবনযাপন করার জন্য কিন্তু এই নিয়মগুলো অনেকেই মেনে চলতে হবে। অনেকে বলে যে আমাকে রুটি খেতে দিয়েছে আমি রুটি খেতে পারি না, বা এই এই খাবারটা আমাকে ডাক্তার সাহেব খেতে বলেছেন আমি খেতে পারি না, বা এরকম আমাকে চলতে বলেছেন আমি চলতে পারি না, এই কথা বললে কিন্তু আপনার ডায়াবেটিস কখনো নিয়ন্ত্রণে থাকবে না, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, আরও অসুস্থ বেশি হয়ে যাবেন এবং আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের সংখ্যা কিন্তু একেবারে জিরো টলারেন্সে নেমে আসবে, তখন কিন্তু আপনার জীবনযাপন করাটা খুব কষ্ট হয়ে যাবে। একটা কথা আছে যে যদি কেউ সতর্ক থাকে তাহলে অবশ্যই কিন্তু ডায়াবেটিস অবস্থায় সতর্ক থাকলে হায়াত মৌতের আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক, তবে যদি খুব সুন্দরভাবে তার জীবনযাপনটা খুব সুন্দর থাকে, অর্থাৎ ডাক্তার সাহেবগণ যেই নিয়মগুলো তাকে পালন করতে বলেন সেইটা যদি সে পালন করে অবশ্যই কিন্তু স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য এবং সুন্দর কিন্তু জীবনযাপন করা সম্ভব হয়, সুস্থ এবং সুস্বাস্থ্য জীবনযাপন করা সম্ভব হয়। যদি আমরা এই ডাক্তার সাহেবগণ যেই ডায়াবেটিস রোগীদেরকে নির্দেশনা দিয়ে থাকেন সেটা যদি পালন করি, তো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা চলবো। ডাক্তার সাহেবগঞ্জ যেভাবে আমাদের চলতে বলে, আমাদের সুস্থ এবং সমৃদ্ধ জীবনযাপন করার জন্য, স্বাভাবিক জীবনযাপন করার জন্য কিন্তু তাদের নির্দেশনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে যে খাবারের তালিকাগুলো দিলাম বন্ধুরা, অবশ্যই কিন্তু প্রতিটা গুরুত্বপূর্ণ এবং সবই আমরা প্রতিদিন অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করবো। যেই নিয়মগুলো দেওয়া হয়েছে আজকে একটা খেলাম কালকে আরেকটা খেলাম, কিন্তু আমরা সাধ্য অনুযায়ী খাওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা ডায়াবেটিসের বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব পর্ব পর্ব বাই পর্ব। তো আজকে আমরা উল্লেখ করলাম শস্য ও সরকার জাতীয় খাদ্য সম্পর্কে, আগামীকালকে আমরা আবার পরবর্তীতে ভিডিওতে আমরা হয়তো মাছ মাংস ও প্রোটিন জাতীয় খাদ্য আমাদেরকে কতটুকু খেতে হবে সে বিষয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা চাই সুস্থ এবং সুন্দর জীবনযাপন করার জন্য রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ। আশা করে আমরা সবাই সুস্থ জীবনযাপন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈবা দান করুক, আমরা তার নির্দেশনাগুলো দেখেন। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি যদি ধরেন সেটা সম্ভব না, আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই তাহলে আপনি আমার কাছে কী চাইবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দেখো আমি তোমার কাছে অবশ্যই সুস্বাস্থ্য কামনা করব, কারণ যদি সুস্বাস্থ্য থাকে, স্বাস্থ্য ভালো থাকে, রোগ না থাকে, স্বাস্থ্য ভালো থাকলে ইবাদত করা যায়, সব কিছুই করা সম্ভব স্বাস্থ্য ভালো থাকলে। সেই জন্য একটা সুস্বাস্থ্যের কিন্তু অনেক দাম, সুস্থ জীবনযাপনের কিন্তু অনেক দাম। আপনি সুন্দর জীবনযাপন সুস্থ জীবনযাপন করার জন্য অবশ্যই কিন্তু ডাক্তারের নির্দেশনাকে মেনে চলবেন, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের নির্দেশগুলো মেনে চলবেন, এটাই আমরা কামনা করি। আর অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো স্টে টিউন, স্টে হোম, স্টে সেফ।